আসসালামু আলাইকুম, দিস ইজ খাজা। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি, সেটি হচ্ছে ম্যানেজারিং স্কিলস। ভালো ম্যানেজার হতে গেলে আমাদেরকে কী কী স্কিলস থাকতেই হবে। সো ম্যানেজার স্কিলগুলো কী কী তার আগে আমরা জানবো, ম্যানেজারিং বা কাকে বলবো, একজন ভালো ম্যানেজার হতে গেলে আমাদের কী কী স্কিল থাকতে হবে এবং সেই স্কিলসগুলো আমরা কীভাবে অ্যাচিভ করবো, ধাপে ধাপে আমি আলাপ করব। এই ভিডিওটির প্রত্যেকটি লাইন আমি বলবো যে খুব উপকারী। যারা বাংলাদেশের জব মার্কেটে অনেক উপরে যেতে চান, বাংলাদেশের জব মার্কেটে যে ম্যানেজারদের ভ্যাকুয়াম চলছে, সেই ভ্যাকুয়াম যারা ফিল আপ করতে চান, সুযোগ নিতে চান, বড় হতে চান, তারা এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি। তার আগে কিন্তু একটি বিশেষ অনুরোধ আছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। গত ছয় মাসে আমরা একটু একটু গ্রো করছি, কিন্তু দারুণ কয়েকটি ভিডিও কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যেটি আজকের ভিডিওর সাথে সম্পর্কিত। সো ম্যানেজার কে? আমি খুব খাঁটি বাংলায় বলার চেষ্টা করবো, খুব কঠিন ভাষা নয়। ম্যানেজারের কাজ হচ্ছে ম্যানেজ করা, ম্যানেজারের কাজ হচ্ছে অন্যকে দিয়ে কাজ করা। সে যে কোনো অফিসার, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার থাকে, সে সকল কাজ করে, কাজ করতে করতে কাজ কীভাবে করাতে হয় একটু একটু শিখে। এবং একজন ম্যানেজারের বড় কাজ হলো অন্যকে দিয়ে কাজ করে কাজ আদায় করা। একজন ম্যানেজার ম্যানেজমেন্টের যে লম্বা দীর্ঘ পথ, সেখানে তার প্রবেশ ঘটে, সেখানে সে ঢুকতে পারে। সেই ম্যানেজমেন্টের যে ব্যান্ড আছে, আপনি সিনিয়র ম্যানেজার বলেন, এজিএম বলেন, ডিজিএম বলেন, জিএম বলেন, সিও বলেন, সবাই কিন্তু ম্যানেজার। আপনার এন্ট্রি লেভেলটা হলো ম্যানেজার। এই ম্যানেজারই সংস্থাকে চালান, এই ম্যানেজারই সংস্থার প্ল্যান করে, এই ম্যানেজারই সংস্থার ভীষণ তৈরি করে। এবং এইসব ম্যানেজারই সংস্থা যে বাকি 80% থাকে, ম্যানেজমেন্টের 20% বেশি থাকে না, বাকি 80% কিন্তু ম্যানেজমেন্টের বাহিরে থাকে। এই 80% পিপলকে ম্যানেজ করে তাদের থেকে কাজ আদায় করা হচ্ছে ম্যানেজারদের একটি বড় কাজ। এখন বাংলাদেশে আমরা কি ম্যানেজার নামে নাকি কামে? আমরা কি আসলে কাজের ম্যানেজার নাকি আমরা নামের ম্যানেজার? আই মিন, আমরা কি বাই ডেজিগনেশন ম্যানেজারের কথা বলছি? না, আমরা কথা বলবো ট্রু ম্যানেজারের কথা, যেটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি দরকার। সরকারি এবং বেসরকারি দু জায়গায় ম্যানেজারদের সবচেয়ে বেশি দরকার। দক্ষ ম্যানেজার দরকার, যাদের উপর সব কিছু ডিপেন্ড করে। সো ম্যানেজার ম্যানেজ করে এবং ম্যানেজার অন্যদেরকে দিয়ে কাজ করায়। সো অন্যকে দিয়ে কাজ করানো কিন্তু খুব কঠিন কাজ। অন্যকে দিয়ে কাজ করাতে হলে অনেক দক্ষতা লাগে। একটি প্রশ্ন যদি করি, তাহলে তো সবাই জানে পৃথিবীতে যারা কাজ করে তাদের বেতন বেশি, আর যারা কাজ করায় তাদের বেতন বেশি। আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন এই পৃথিবী, যারা ম্যানেজ করে তাদের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। তো একজন ম্যানেজারের কী কী স্কিল থাকা দরকার, একে একে আলাপ করার চেষ্টা করছি। একজন ম্যানেজারের ফার্স্ট হচ্ছে ম্যানেজমেন্টের বেসিকগুলো জানা থাকতে হবে। একজন ম্যানেজারকে অবশ্যই জানতে হবে ম্যানেজমেন্টের বেসিকগুলো, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, এবং এগুলো জানান ম্যানেজারের জন্য। আসলে জানার পরের ধাপটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং এগুলো আপনাকে সিনিয়র অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অবস্থায় জেনে ফেলতে হবে, কিন্তু এগুলোকে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে ম্যানেজারদের কাজ। ম্যানেজ করতে গেলে আপনাকে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং জানতে হবে। ম্যানেজ করতে গেলে আপনাকে কমিউনিকেশন স্কিলের চূড়ান্ত শীর্ষে থাকতে হবে, আপনার নখদর্পণে থাকতে হবে হাউ টু অ্যাপ্লাই কমিউনিকেশন স্কিলস।
মানে কমিউনিকেশন স্কিল নিয়ে আমাদের দেশে যে আলাপ আলোচনা হয় সেটা মার্কেটিংয়ের সাথে গুলিয়ে ফেলা হয়। কমিউনিকেশন স্কিলস ইজ নট মার্কেটিং। একমাত্র ভিডিও আমি বলবো বাংলায় একটি চমৎকার ভিডিও আছে আমার এই চ্যানেলে, এই কমিউনিকেশন স্কিলের উপর একটি টিউটোরিয়াল আছে যেটি প্রথমবারের মতো বাংলায় কমিউনিকেশন স্কিলস কী, সেটি কেন দরকার এবং সেটি কীভাবে অর্জন করতে হয় আপনারা পাবেন, ভিডিওটি দেখে নেবেন। টিম ম্যানেজ করতে হলে আপনাকে জানতে হবে টিম ডায়নামিক্স, টিম জানতে হলে আপনার থাকতে হবে প্রেজেন্টেশন স্কিলস, টিম ম্যানেজ করতে হলে আপনাকে জানতে হবে মানুষের টাইপ জানার দক্ষতা, যেটি আপনি ডিক্স মডেল বা পৃথিবীতে অনেক মডেল আছে, আপনি আপনার টিম মেম্বারদেরকে চিনেন কি সেই স্কিল থাকতে হবে। টিম ম্যানেজ করতে হবে আপনাদের লিডারশিপ থাকতে হবে, টিম ম্যানেজ করতে হলে ডিসিশন মেকিং স্কিলস থাকতে হবে, টিম ম্যানেজ করতে হলে আপনাকে ক্রাইসিস ম্যানেজমেন্ট জানতে হবে, টিম ম্যানেজ করতে হলে আপনাকে এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস খুব ভালোভাবে বুঝতে হবে এবং আপনাকে এফিসিয়েন্ট হতে হবে, টিম ম্যানেজ করতে হলে ক্রাইসিস ম্যানেজমেন্ট জানতে হবে। টিমের মধ্যে নানা সময় নানা ধরনের ক্রাইসিস তৈরি হয় এবং সংস্থায় তৈরি হয়, সেগুলো ম্যানেজ করার স্কিল আপনার থাকতে হবে এবং টিম ম্যানেজ করতে হলে আপনাকে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে। টাইম ম্যানেজমেন্ট জানা এটা স্কিল লেভেলে থাকতে হবে আপনার। স্কিলের দু একটি অনেকগুলো স্কিলের কথা বললাম যে লিডারশিপ স্কিল। আমি যখন আমার কাছে অনেক মানুষজন আসে, সে সংস্থার জিএম হয় কিংবা ইউনিভার্সিটি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, টিচার্স, নানা প্রফেশনাল নানা লোকজনকে আমি ছোটো ছোটো সেবা দিয়ে থাকি, যখন আমি তাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা লিডারশিপের সিক্রেটসটা তো আপনি জানেন, লাইক লিডারশিপের একটা সিক্রেট হচ্ছে গ্রো আদার্স। আমি যখন প্রশ্ন করি কেন একজন লিডার অন্যদেরকে গ্রো করায়, কেন একজন লিডারকে অন্যদেরকে গ্রো করাতেই হয়, তখন এই সিক্রেট আছে মূলত, এই সিক্রেটটা অনেকেই বলতে পারেন না, এর মানে হচ্ছে তারা আসলে অন্যদেরকে গ্রো করান না, আর অন্যদেরকে গ্রো না করালে সে কিন্তু ম্যানেজার না। ইটস ভেরি ক্লিয়ার, সে এখন সে অফিসার সিনিয়র অফিসার লেভেল আছে, হয়তো তার পজিশন ম্যানেজার সিনিয়র ম্যানেজার এটসেট্রা এটসেট্রা। যারা একা একা বড় হতে চায়, যারা একা একা সবাইকে ল্যাং মেরে এগোতে চায়, দে আর নট ম্যানেজার্স, এরা ম্যানেজার নয়। ম্যানেজারদেরকে অবশ্যই লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, তার টিম মেম্বারকে গ্রো করাতে হবে। ম্যানেজারের কেন কমিউনিকেশন স্কিল থাকতে হয়, কারণ বলা হয় আজকের পৃথিবীতে প্রফেশনাল লাইফে গ্রো করার জন্য 85% ভূমিকা রাখে কমিউনিকেশন স্কিল। আজকের পৃথিবীতে গ্লোবাল স্ট্যান্ডার্ড চারটা স্কিল থাকতেই হয় ভালো জব করার জন্য ম্যানেজারদের, সেই চারটি কি লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল, কোলাবোরেশন স্কিলস এবং টাইম ম্যানেজমেন্ট। আমি অনেকগুলো স্কিল বলেছি, আমাদের চারটি মেজর। এবং এই যে সিক্রেটস অফ লিডারশিপ যদি আপনি না জানেন, আপনি টিম ম্যানেজ করতে পারবেন না, দ্যাটস ফর শিওর। টিম ম্যানেজ করতে হলে আপনাকে লিডারশিপের সিক্রেটগুলো জানতে হবে। সাপোজ আপনার একটি টিম আছে, সেই টিমকে দিয়ে আপনি কাজ করাতে চান এবং আউটপুট নিয়ে আসতে চান। এখন আপনার টিমের মধ্যে 12 রকমের মানুষ আছে, 17 রকমের মানুষ আছে, আপনার টিমের মধ্যে কার কোন টাইপ সেটা আপনাকে জানতে হবে। কেন জানতে হবে, কার কোন টাইপ না জানলে তার সাথে আপনি কারেক্টলি কমিউনিকেট করতে পারবেন না, আপনার কমিউনিকেশন স্কিলকে অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে দেখেন কমিউনিকেশন স্কিলস এবং আপনার টিম মেম্বারদের টাইপ জানা খুব গুরুত্বপূর্ণ টিম ম্যানেজ করতে গেলে। আবার আপনাকে জানতে হবে টিম ম্যানেজ করতে গেলে টিম ডায়নামিক্স। টিম ডায়নামিক্সটা কি, টিম কখনো স্থির, টিম কখনো ফর্মেশনে থাকে, কখন নর্মাল থাকে, কখনো স্টর্মিংয়ে থাকে, কখনো পারফর্মিংয়ে থাকে, কখনো অ্যাজনিংয়ে থাকে। এখন আপনার টিম কখন কোন লেভেলে থাকে, আপনার টিম মেম্বাররা কে কোন টাইপের এবং সেই সময় কার সাথে কীভাবে কমিউনিকেট করতে হবে, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেককে সর্বাধিক
সর্বোচ্চ কাজে লাগিয়ে তার থেকে সর্বোচ্চটা নিয়ে আসে, সেটা কিন্তু খুব মন শিয়ানোর বিষয়। এবার ভেবে দেখেন, একটা টিম ম্যানেজ করতে গেলে কতগুলো স্কিলকে সিমেন্টেনিয়াসলি প্লে করতে হয়। আপনার কমিউনিকেশন স্কিল, আপনার লিডারশিপ, আপনার ম্যানেজমেন্টের বেসিক, আপনার ক্রাইসিস ম্যানেজমেন্ট, আপনার টাইম ম্যানেজমেন্ট, আপনার প্রেজেন্টেশন স্কিলস, আপনার অ্যাটিটিউড, আপনার আর্ট অফ ডেলিগেশন, আপনার ডিসিশন মেকিং ক্যাপাসিটি, আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এই এত কিছু মিশ্রণ করে আপনাকে টিম চালাতে হবে। এই স্কিলগুলো আপনাকে থাকতেই হবে। সো এই স্কিলগুলোর ব্ল্যান্ডিংয়ের মাধ্যমে একজন ম্যানেজার আস্তে আস্তে উপরে যায়। এখন TEAM আমরা জানি, টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর। আমরা কি এটা বাংলাদেশে বিশ্বাস করছি? আমরা যদি এটি বিশ্বাস করতাম, তাহলে কখনো আমরা একা একা বড় হওয়ার চেষ্টা করতাম না। একা একা বড় হওয়ার চিন্তা খুব পুরনো চিন্তা, খুব মানে দুর্বল চিন্তা। এই একা একা বড় হওয়ার চিন্তা দিয়ে কেউ কিচ্ছু করতে পারে নাই, কেউ কেউ কিচ্ছু করতে পারবে না। এবং বাংলাদেশে বলা হচ্ছে যে ম্যানেজারের যে ভ্যাকুম চলছে, সে ভ্যাকুম কেন চলছে? সে ভ্যাকুম চলার একটি বড় কারণ হচ্ছে আমাদের মধ্যে কিন্তু এই একা একা বড় হওয়া, অন্যদের ল্যাং মারার চিন্তাটা এখনো জানি একটি বড় অংশের মস্তিষ্কে এটি আছে। যতক্ষণ এটি থাকবে, তার ম্যানেজার হওয়ার, ট্রু ম্যানেজার হওয়ার সম্ভাবনা একদমই নাই, একদমই নাই, একদমই নেই। ম্যানেজার সেই হবে যে অন্যদেরকে গ্রো করা। আজকে আপনাদের যদি উদাহরণ দেখেন এবং তাদের যদি স্ট্যান্ডার্ড দেখেন, তাদের যদি স্টাডি করেন, তাহলে দেখবেন যারা বাংলাদেশে যে কয়েকজন বড় পজিশনে গিয়েছে, তাদের মধ্যে এই অসাধারণ চরিত্রগুলো রয়েছে। লাইক রিসেন্টলি গ্রামফোনের সিও হয়েছেন বাংলাদেশে একজন ইয়াসির আজমান। ওনার সম্পর্কে একটু স্টাডি করে দেখলাম, ওনার যে টিম আছে সেটি গ্রামীণফোনের অন্যতম একটি দক্ষ টিম। ওই টিমের কাছে উনি দারুণ জনপ্রিয়, টিমের মেম্বারদেরকে উনি দারুণভাবে গ্রো করে যাচ্ছেন। এই হচ্ছে লিডার। এই কারণে উপরে গিয়েছেন, উপরে যাওয়ার তো অনেক কারণ আছে। আর যারা একা একা বড় হতে চান, টিম মেম্বারদেরকে কিছুই দিতে চান না, তাদের পরিণতি খুব খারাপ। ওই বিদেশিরা এসে আমাদের জব দখল করছে, করে ফেলবে, ওই চরিত্র পাল্টাতে হবে। আপনি কি অয়েলি নাকি ইনফ্লুয়েন্সিং? ম্যানেজারদেরকে আর একটি স্কিল হচ্ছে ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটি। আপনি যদি ইনফ্লুয়েন্সিং না করতে পারেন, তখন তো আপনাকে অয়েলিং ছাড়া উপায় নেই। অয়েলিং হচ্ছে এক শিশি তেল নিয়ে এরা ঘুরে বেড়ায়, এরা ম্যানেজার নয়। এই অয়েলাররা পিছলে পড়বে, অয়েলারদেরকে উপরে ম্যানেজমেন্ট কখনো পিক আপ করে না। কেন করে না জানেন? তার সিক্রেট একটু বলে দিই। অয়েলিং দিতে দিতে তার স্কিল ধ্বংস হয়ে যায়। অলিম দিতে দিতে সে তো নিজের সর্বনাশ করে, অলিম দিতে দিতে সে নিজেকে তৈরি করে। অলিম করতে করতে সে মনে করে না যে ইনফ্লুয়েন্স করে কোয়ালিটি দিয়ে উপরে উঠতে হয়, কিন্তু সে যখন তা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। তখন তার যে পরিণতি হয়, তার দেহ ছাড়া আর উপায় থাকে। সেই অয়েলারদের পরিণতি কিন্তু খুব খারাপ, খুব দুঃখজনক। মান সম্মান ধুলোয় লুটিয়ে দিয়ে তাকে চাকরিতে টিকে থাকার চেষ্টা করতে হয়। আমরা সেটা চাই না কোনো মানুষ এরকম হোক। আর্ট অফ ডেলিগেশন, আপনার কোন স্টাফকে আপনি কী কাজ দেবেন এটা যদি না জানেন, ভালো মানুষ আছে আমার ম্যানেজার, তাদের টিমের মধ্যে নানা ধরনের কনফ্লিক্ট দেখা যায়। এই আর্ট অফ ডেলিগেশন না জানার জন্য এই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট, এটি যদি করতে চায় ভালো ধরনের স্কিলস লাগে। ক্রাইসিস ম্যানেজমেন্ট অনেক গভীর এবং জটিল বিষয়, কিন্তু সম্ভব সেটি অর্জন করা যদি আপনি চান। ক্রাইসিস ম্যানেজমেন্ট না চেনে, ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিল না থেকে আপনি টিম চালাবেন, এটি অসম্ভব, এটি ভুলে যেতে হবে। একজন ম্যানেজারকে অবশ্যই ক্রাইসিস ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে, এবং সেই ম্যানেজমেন্ট জানার জন্য অনেক স্কিল লাগে, সেগুলো অ্যাচিভ করতে হবে।
আপনি অয়েলিং বাদ দিয়ে আমাদেরকে ইনফ্লুয়েন্সিং অভ্যাসটা তৈরি করতে হবে। অনেক ম্যানেজার দেখবেন তারা শুধু ভাবে চলে, আমি সবসময় বলি যারা চলে ভাবে তারা থাকে অভাবে। এইসব ভাবের ম্যানেজার, সে জিএম হোক ডিএম হোক হোয়াট এভার, যারা ভাবে চলে তাদের অভাব আছে। অভাবটা কি জানেন? অভাবটা হচ্ছে স্কিলের, অভাবটা হচ্ছে কম্পিটেন্সির, অভাবটা হচ্ছে হ্যাবিটের। এগুলো যখন থাকে না তখন সে ভাব দিয়ে সেগুলো ঢেকে রাখতে চায়, তার অনেক অভাবগুলোকে ভাব দিয়ে ঢেকে রাখতে চায়। তো ভাবে যারা চলে তাদের পতন অনিবার্য, তাদের জন্য বাংলাদেশের জনগণকে আগামী দিনে কোনো সুখবর নাই। এবং খেয়াল করবে এই স্কিলগুলো আমাদের থাকতেই হবে, যে স্কিলগুলো বললাম। এখন স্কিলগুলো আপনি অ্যাচিভ করবেন কীভাবে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আসা স্বাভাবিক। আমি একটি ছোটো প্রশ্ন করতে চাই, আমার কাছে যারা সেবা নিতে আছেন তাদেরকে করি, সবাইকে কিন্তু সেবা দিতে পারি না। ইউটিউব চ্যানেলটি সেজন্য ওপেন করেছি যাতে হাজার হাজার মানুষ কিছু সেবা পেতে পারে যারা কাছে আসতে পারেন না। এই যে ম্যানেজার জিএম ডিএম হোয়াট এভার, আমি যখন বাংলাদেশি প্রফেশনাল জিজ্ঞেস করি যে আপনি আপনার আয়ের কতটা নিজের ডেভেলপমেন্টের জন্য ব্যয় করেছেন, কীভাবে স্কিল অ্যাচিভ করবেন, যদি আপনি ইনভেস্ট না করেন আপনার আয়ের 10% বছরে ব্যয় করেন, আপনার আয়ের 20% আপনি নিজের স্কিল বাড়ানোতে ব্যয় করেন পার ইয়ার যদি না করে থাকেন, এবং বেশিরভাগ করে না, তারা নানা জনকে নানা দোষারোপ করে। আমি কি আমার সেলফ ডেভেলপমেন্টের জন্য কয়টা পয়সা খরচ করেছি, আমি আমার সেলফ ডেভেলপমেন্টের জন্য কয় টাকা খরচ করেছি আমার আয়ের, খেয়াল করবেন। টপ প্রফেশনাল যদি হতে চান তার সাথে বিজনেসের একটা তারুণ্য রয়েছে। একটা বিজনেসে যখন প্রচুর আয় আসে, টাকা আসার ফ্লো তৈরি হয়, তখন বিজনেসম্যানকে পুরোটা খেয়ে ফেল না, বিজনেসে নিয়ে ইনভেস্টমেন্ট করতে হয়। আপনি জানেন যে বিজনেসের আয়ের একটা পার্সেন্টেজ যদি আপনি ইনভেস্ট না করেন সেই বিজনেস পৃথিবী থেকে ধূলিসাৎ হয়ে যাবে, হাওয়া হয়ে যায়। আপনি একজন প্রফেশনাল, আপনি ভালো স্যালারি পাচ্ছেন আর সবই আপনি নিজের কাজে ব্যয় করতেছেন, অন্য কাজে নিজের স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করতেছেন, আপনার ধ্বংস অনিবার্য, কেউ ঢেকাতে পারবে না। ইটস লাইক বিজনেস, আপনি আয় করবেন, আয়ের একটা অংশ নিজেকে তৈরি করতে ব্যয় করবেন। এবং অনেকে করে, যারা স্মার্ট তাদের মেন্টর থাকে। মেন্টর কনসেপ্ট বাংলাদেশে এখনো এভাবে আসেনি, খুব দরকার। আপনি যদি প্রফেশনাল ফাইটে কম সময়ে ভালোভাবে এগোতে চান, ভালো মেন্টর কত যে জরুরি সেটা যাদের আছে তারাই জানে। এখন এই স্কিলগুলো আপনি মেন্টর থেকে পেতে পারেন, আপনি নিজে ইনভেস্ট করেন, নানা জায়গায় সার্চ করেন, দেশে বিদেশে যেখান থেকেই হোক আপনাকে স্কিল অ্যাচিভ করতেই হবে। বাংলাদেশের যে বিশাল জব মার্কেট তার জন্য দক্ষ ম্যানেজার হতে আপনি যদি হতে চান, আপনি যদি টিম ম্যানেজ করতে চান, তাহলে আপনাকে এই স্কিলগুলো যেখান থেকে যেভাবেই হোক অর্জন করতে হবে। এবং বাংলাদেশে আসলে এই স্কিলগুলো সেটা খুব একটা ভালো জায়গা নেই। আমি নিঃসন্দেহ বলবো যে আইবিএ ঢাকা ভার্সিটির আইবিএ যে রেগুলার এমবিএ আছে সেখান থেকে দারুণ কিছু প্রোডাক্ট হচ্ছে, কিন্তু সেটা আমাদের চাহিদার তুলনায় কত, খুবই কম। বাংলাদেশে এখন মিনিমাম স্ট্যান্ডার্ড হতে হবে ওই আইবিএ রেগুলার এমবিএ যারা বের হয়ে আসছে তার। এরকম আমাদের চাই হাজার হাজার, এই 50-100-150 দিয়ে কিচ্ছু হবে না বাংলাদেশে। আমাদেরকে হাজার হাজার বিদেশ থেকে নিয়ে আসতে হচ্ছে, এই কারণে আমাদের চাই হাজার হাজার। তাহলে আপনি শিখবেন কোথায়? দেশে বা বিদেশে যেভাবে পারেন যেখানেই পারেন। এবং এই যে এত স্কিল বললাম, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ, তারপরে টিম ডায়নামিক্স, ক্রাইসিস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আর্ট অফ ডেলিগেশন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এত স্কিল শিখতেই হবে, কিন্তু শিখবেন কোথা থেকে? এবং যদি আপনি এগুলো না শিখে ম্যানেজার হয়ে যান, এখন আপনাকে শিখতেই হবে। এবং এগুলো যদি খুব ভালোভাবে শিখতে চান অনেক সময় লাগবে, 3-5 বছর, তত যদি অপেক্ষা করার সময় নেই, তাহলে আপনারা যেটা করতে পারেন
কোথাও ইন্টিগ্রেটেড ওয়েতে স্কিলগুলো শেখায় কিনা। কেউ কেউ শুরু করেছে যেমন বাংলাদেশে তা ইংলিশ ক্যাম্প, এই স্কুলগুলো ইন্টিগ্রেটেড ওয়েতে শেখাচ্ছে যাতে প্রফেশনালরা খুব দ্রুততম সময়ে সাথে ভালো স্কিলগুলো অ্যাচিভ করতে পারে। কারণ একটার পর একটা যদি শিখতে যান, বিভিন্ন জায়গায় যান, অনেক সময় লাগবে, অনেক অর্থ লাগবে, ততদিন আপনি কিন্তু কেরিয়ার রেসে পিছিয়ে যাবেন। এবং কেরিয়ার রেসে যদি একবার পিছলে পড়ে কেউ, সেখান থেকে আবার এগিয়ে যাওয়া খুব দুঃসাধ্য কাজ। কারণ পেছনে যে প্রবাহ আছে তারা এগুতে থাকে, একবার পেছাবেন আর আগানোর সম্ভাবনা কিন্তু কমে যায়। যারা আগায় সেটি খুব এক্সেপশন দিয়ে চলবে। তো ম্যানেজারদের কাজ বললাম, ম্যানেজারদের কী কী স্কিলস দরকার সেগুলো বললাম, সেগুলো কীভাবে অ্যাচিভ করতে হয় বললাম। আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে, ইনভেস্ট করতেই হবে, সেটি আপনি দেশে করেন, বিদেশে করেন, যেখানেই করেন। আপনি ইনভেস্ট না করলে আর ইচ্ছুক তো করছে তার সাথে আপনি পারবেন না। যারা ইনভেস্ট করেন, যারা স্মার্ট, তারা এই মার্কেটটা বুঝে গেছে, তারা নিজেকে তৈরি করছে, তারাও একদিন পিএসসি রাজমান হবে, অনেক বড় বড় সংস্থার সিও হবে। আমি আপনি কেন বসে থাকব? আমাদের এগুতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, শিখতে হবে। সেলফ ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট করে নিজেকে যত দ্রুত সম্ভব তৈরি করতে হবে, ভালো প্রেজেন্টেশন স্কিল শিখতে হবে, আর অবশ্যই ভালো ইংরেজি, সাবলীলভাবে ইংরেজি বলার দক্ষতা বাংলাদেশের জন্য এখন অপরিহার্য। এটি আমরা পছন্দ করি বা না করি, মার্কেটে ইট ইজ ম্যান্ডেটরি যে একজন ম্যানেজার সাবলীলভাবে ইংরেজি বলতে পারবে। যদি অনেক স্কিল আছে সাবলীলভাবে ইংরেজি বলতে পারে না, এই মার্কেটে তার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং এই মার্কেট থেকে যদি সুসংবাদ নিতে চাই, এইসব স্কিলের সাথে আমাদের ভালো ইংরেজি বলতে হবে। আরও একটি স্কিলের কথা বলে যায়, বলা হয় ম্যানেজারকে, ম্যানেজার তো এই যে টিম ম্যানেজ করে, এই ম্যানেজমেন্টটাকে বলা হয় 35% কাজ। 65% কাজ হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেটিং উইথ আপার ম্যানেজমেন্ট। আপনাকে আপনার সংস্থার বাইরে একজন ম্যানেজারকে সময় দিতে হয়, সেই সময় তাকে রাখতে হবে, তাকে হিসাব করতে হবে যে আমি উপরের মহলের সাথে, আপার ম্যানেজমেন্টের সাথে কতটা নেটওয়ার্কিং করছি, কতটা কমিউনিকেটিং করছি, কতটা কানেকশন তৈরি করছি সংস্থার মধ্যে এবং সংস্থার বাইরে। যে ম্যানেজার সারাদিন একাকাই কাজ করে, খালি কাজ করে, সে কিন্তু কোনো ম্যানেজার না। একজন ম্যানেজারের বড় কাজ কিন্তু উপরে যাওয়ার জন্য, সংস্থার মঙ্গলের জন্য কন্ট্রিবিউশন করার দক্ষতা অর্জনের জন্য উপরের সাথে কমিউনিকেট করা, নেটওয়ার্কিং করা, বিভিন্ন সংস্থার সাথে কানেকশন তৈরি করা, এটি একটি বড় কাজ। এবং তাহলে আমরা আরও একটি স্কিলের দিকে ঝুঁকে গেলাম, সেটি হচ্ছে নেটওয়ার্কিং ইজ এ মাস্ট ফর এভরি ম্যানেজার। যদি সামারি করি আজকের এই সেশনের, বাংলাদেশের ম্যানেজারদেরকে কমিউনিকেশন স্কিল জানতে হবে, লিসেনিং স্কিল জানতে হবে, প্রেজেন্টেশন স্কিল, মানুষকে চেনার স্কিল, ডিক্স মডেল বা বিভিন্ন মডেল আমাদের জানতে হবে, যে কে আসলে ডাইরেক্ট হবে, কে ইনফ্লুয়েন্সিয়াল, কে স্টাবিলাইজিং ক্যারেক্টার, কে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার, কনসেনসাস টাইপের ক্যারেক্টার, অর্থাৎ আপনার টিম মেম্বারদেরকে আপনার চিন্তা হবে। আপনার ক্রাইসিস ম্যানেজমেন্ট জানতে হবে, আপনার কনফ্লিক্ট ম্যানেজমেন্ট জানতে হবে, আর্ট অফ ডেলিগেশন জানতে হবে, প্রেজেন্টেশন স্কিলস থাকতে হবে, টিম ডায়নামিক্স জানতে হবে, লিডারশিপের সিক্রেটসগুলো জানতে হবে এবং সেটি ব্যবহার করার স্কিল থাকতে হবে, তাহলে একজন দক্ষ ম্যানেজার হওয়া যাবে। আর খেয়াল করতে হবে আপনি নেটওয়ার্কিং থেকে কানেকশন বের করতে পারছেন কিনা এবং উপরের মহলের সাথে কতটা কমিউনিকেশন ইউজ করছেন। এই ডিক্স মডেল কমিউনিকেশন স্কিলের উপর ভিডিও আছে, ওগুলো দেখে নেবেন এবং খেয়াল করবেন যে এই যে নেটওয়ার্কিং, এই যে কমিউনিকেশন স্কিল বলা হয় প্রফেশনাল লাইফের সাকসেসের 85% হচ্ছে কমিউনিকেশন স্কিল।
সমস্ত স্কিলের ফাউন্ডেশন হচ্ছে কমিউনিকেশন স্কিল, আর সেই স্কিলের মাদার হচ্ছে লিসেনিং স্কিল। এক ক্রাইসিস ম্যানেজমেন্ট জানতে বলেছিলাম 12টারও বেশি স্কিল লাগে। স্কিলগুলো আমাদেরকে অ্যাচিভ করতেই হবে। যদি আমরা বাংলাদেশে যে ম্যানেজ পজিশনগুলোতে ভ্যাকুয়াম চলছে, সেই ভ্যাকুয়াম আমরা তৈরি করতে চাই, লক্ষ লক্ষ বিদেশি জায়গায় যদি আমরা বসতে চাই, আমরা সেই জবগুলো অর্জন করতে চাই, আমাদেরকে এই স্কিলগুলো অ্যাচিভ করতেই হবে। দিজ আর কোন ম্যানেজারিয়াল স্কিলস। আপনি নিশ্চয় অনেক মনোযোগ দিয়ে এই ভিডিওটি শুনেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একজন দক্ষ ম্যানেজার হয়ে ওঠেন, বাংলাদেশের সম্পদ হয়ে ওঠেন, এতটুকু চাই। নিশ্চয়ই আমরা পারব, আমাদেরকে পারতেই হবে। আজকে এই পর্যন্তই, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।